দূষণমুক্ত নদী ও নিরাপদ নৌযান স্মার্ট বাংলাদেশ গড়তে রাখবে অবদান। এ প্রতিপাদ্য সামনে রেখে নারায়ণগঞ্জে নৌ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নিজস্ব প্রতিনিধি মনিরুল ইসলাম মনিরের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। 6 জুন বৃহস্পতিবার নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনালে নারায়ণগঞ্জ প্রকৌশল ও জাহাজ জরিপকারকের কার্যালয়ের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নারায়ণগঞ্জ প্রকৌশলী ও জাহাজ জরিপকারক মোহাম্মদ মামুনুর রশিদ। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল যাত্রী পরিবহন সংস্থার সভাপতি আলহাজ মোহাম্মদ বদিউজ্জামান বাদলের সভাপতিত্বে এবং সহসভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ নৌবন্দরের যুগ্ম পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জ বিআইডব্লিউটি এর উপপরিচালক বাবুলাল বৈদ্য, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল যাত্রী পরিবহন সংস্থার সিনিয়র সহসভাপতি আলহাজ মোহাম্মদ মনিরুজ্জামান রাজা এবং সহসভাপতি নুরুল আমিন কাজল। অনুষ্ঠানে সকল লঞ্চ মালিক, শ্রমিক নেতৃবৃন্দ এবং লঞ্চের মাস্টার ড্রাইভার ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।